हेलो बंधुरा आरो एकटा नतून भिडियोर साथे तोमादेरके जानाई अनेक अनेक वेलकाम। तो आखिरालय सबाइके स्वागत जानाच्छि। तोमरा सबाई केमन आछो? निश्चय भालो आछो, आमिओ खूब भालो आछि। तो आबार एकटा रेसिपि निये चले एसेछि। तो देखतेई पेले एटा किसेर रेसिपि। तो देखो आजके आमि निएछि एकटा पटलेर रेसिपि। तोमरा सबाई तो पटलेर दोरमा खेयेछो आगे, सबाई रान्ना कराओ देखेछो। तो आजकेर दोरमाटा एकटु अन्यरकम। एटा होच्छे गिये कुचो चिंगड़ी दिए पटलेर दोरमा, माने भेतरेर पुरटा पुरो हबे कुचो चिंगड़ी दिए। कुचो चिंगड़ी बा भात चिंगड़ी जेटाके बोली आमरा, अनेकेई अनेक किछु नामे बोले ओटाके। तो देखो एई चिंगड़ीगुलो, एई चिंगड़ी दिए आमि करबो आजके। तो देखो एई पटलेर दोरमा करार जन्य आमि प्रत्येकटा पटलके किरकम भावे काटिंग करछी, माने माई करेछे केमन करे करेछे, एकटा छोटो चामचेर पिछनटा दिए पटलटाके एरकम फुटो करे दिए एरकम आस्ते आस्ते घोरालेई भेतरेर बीजगुलो सब बेरिये आसबे आर चोकलाटा एरकम पुरो थेके जाबे। तो देखो माओ एरकम करे करे निच्छे ভেতরের ইয়েগুলোকে। তার দেখো এখানে সেই ভাত চিংড়ি আমরা যেটাকে বলি, সেই ভাত চিংড়ি বা কুচো চিংড়ি, সেই চিংড়িটাকে মিক্সিতে নিয়ে নিয়েছে। তার সাথে যে বীজগুলো বার করা হয়েছিল পটলের, সেই বীজগুলোকে মিক্সি বাটিতে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা কী করব, গুঁড়িয়ে নেব। আর এর মধ্যে দেখো একটু কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি বেশ কটা, যে যেমন ঝাল খাবে। তো দেখো আমার মিক্সি বাটিতে ঘোরানো কমপ্লিট। তো ওটা দেখে মিক্সি মানে পেস্ট করা হয়ে গেছে। আর এখানে দেখো এই যে পটলগুলোকে যেরকমভাবে আমি কেটে নিয়েছিলাম সেগুলোকে এবার আমি সিম করে করে ভেজে নিচ্ছি, কেননা পুর দেওয়ার পরে ভাজলে পুরটা বেরিয়ে যেতে পারে, তেলের তেলটা খারাপ হয়, তাতে ওই জন্য আগে এটা ভেজে নিলে বেশি ভালো হয়। তো ওই জন্য আমিও এটাকে ভেজে নিলাম। দেখো এটা পুরো সিম করে করে মোটামুটি ভাজা কমপ্লিট। এটাও তুলেও নেওয়া হয়ে গেছে আমাদের পটলের মানে ভেতরের বাইরের পুর ইয়েটা খোলাটা। এবার এখানে দেখো ওই মশলাটা যে করা হয়েছিল, মানে যে পুরটা, সেটাকে তেলে নিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে এবার এটাকে ভাজা ভাজা করে নেবো। এর মধ্যে এক চামচ হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো মোটামুটি হালকা ভাজা হয়েছে। এটা ঢেকে করার দরকার পড়ে না, বা সিম করে করে করলেও হয়ে যায়, যে যেমন করে করতেই পারো, অসুবিধা নেই। দেখো এটা তো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে চিংড়িগুলো। এ দেখো এবার আমি ওই চিংড়িটাকে একটু কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছিলাম। এরপর ঠান্ডা করার পরে দেখো এই পটলের ভিতরে আমি হাত দিয়ে দিয়ে ভরে নিচ্ছি, মা ভরে নিচ্ছে এটাকে। দেখো হাত দিয়ে দিয়ে প্রত্যেকটা পটলের মধ্যে এরকম করে ঢুকিয়ে নিচ্ছে প্রত্যেকটা পটলকে। বেশি করে দেওয়া যাবে না, অল্প বা সরু করে পাকিয়ে যদি ঢুকাও, একটু হাত দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে ঢুকালে ভেতরে ভালো মতো পুরগুলো ঢুকে যাবে। তো দেখো এরকমভাবে প্রত্যেকটা করা হচ্ছে। বেশ ভালো লাগে খেতে এরকম করে। এর আগে আমরা পোস্ত দিয়ে চালমগজ দিয়ে পুরটা বানাতাম, তো এইটা একদম অন্যরকম, চিংড়ি দিয়ে পুরো পুরটা। এর মধ্যে শুধু চিংড়ি আছে আর পটলের বীজ আছে। এর মধ্যে তোমরা যদি পোস্ত টোস্ত দিতে চাও দিতেই পারো। তো দেখো মাও এখানে করে নিচ্ছে। মোটামুটি আমার সব কটা পটলে ভরা হয়ে গেছে। এবার লাস্ট একটা বাকি, এটাই হাতে রয়েছে। এই দেখো এইটা আমার লাস্ট বাকি। তো এবার দেখো আমি এখানে তেলে একটু গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এর মধ্যে আদা রসুন পেস্ট, পেঁয়াজের পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর একটু টক দই দিয়ে দিয়েছি। এবার এই মশলাটাকে আমি এখানে কষিয়ে নেব। এর মধ্যে এক চামচ হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এবার এটাকে একটুখানি ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। তো দেখো মশলাটা কিছুটা কষে এসছে, হালকা হালকা তেল ছেড়েছে। এবার এটাকে ভালো করে নাড়ি টাড়িয়ে নেব। এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু তেল ছেড়ে দিয়েছে এখন এবার লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আগে লঙ্কার গুঁড়োটা আমি দেই না, একটু পরেই দেই। তো দেখো লঙ্কার গুঁড়োটাও দেওয়া হয়ে গেছে। তো এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব।
ভালো করে এটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে পটলগুলোকে যে পুর ভরা পটলগুলো আমি তৈরি করেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে সিম করে করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এই মশলা সমেত। তো দেখো এবার আমি একটু জল দিয়ে দিলাম, এটাই যতটা দরকার আমার প্রয়োজন ততটুকুনি জল দিয়ে দিয়েছি। এবার এই জল দিয়ে এটাকে একটুখানি নাড়িয়ে নেব। তো জল দেওয়ার পরে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, একটু ফুটে যাওয়ার পরে দেখো আবার চলে এসেছি। তো ফুটে গেছে আমার এটা, এর মধ্যে একটুখানি ভাজা মশলা এক চামচ আর একটু হাফ চামচ মতো গরম মশলা এর মধ্যে দিয়ে আর একবার ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। ব্যাস আমার তৈরি হয়ে যাবে পটলের দোরমা কুচো চিংড়ি দিয়ে। তো দেখো পটলের দোরমা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। তো সবাই তো পোস্ত দিয়ে চালমগজ দিয়ে করে, তো আমি আজকে করেছি কুচো চিংড়ি দিয়ে। তো দেখো কেমন হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা অন করো যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তো চলো টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।